গুঞ্জন অনেকদিন থেকে শোনা যাচ্ছিল, অবশেষে ডিভোর্সের আনুষ্ঠানিকতা ঘোষণাও দিয়েছে নাগা চৈতন্য ও সামান্থা আকিনেনি। এদিকে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই জুটির ডিভোর্সের পর এ নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেছেন নাগার বাবা ও সামান্থা শ্বশুর নাগার্জুনা আকিনেনি। তিনি লিখেছেন, অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে এই কথা বলতে হচ্ছে। স্যাম ও চোয়ের মধ্যে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। স্বামী ও স্ত্রীর মধ্যে যা ঘটেছে এটি একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। স্যাম ও চোই দুজনই তাদের খুব প্রিয়। আমার পরিবারের সঙ্গে স্যামের অনেক স্মরণীয় মুহূর্ত আছে, সেগুলো আমার মনে রাখব এবং সে আমাদের একজন প্রিয় মানুষ হয়েই থাকবে। সৃষ্টিকর্তা তাদের দুজনকেই শক্তিদান করুন। 2010 সালে তেলুগু ভাষায় ইয়ে মায়া চে সাব সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য এবং সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়, তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। 2017 সালের 6 অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।